হ্যাঁ দিদি তোমাকে তো আমি আর কিছু বলতেই পারবো না মানে তোমাকে বলার মতো আমার আর কিছু মানে মুখ দিয়ে বেরোচ্ছেই না তোমাকে এত অনেক 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 ভালোবাসা অনেক থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ বললেও অনেক ছোট হয়ে যাবে শুধু একটা কথাই তোমার কাছে আমার রিকোয়েস্ট যে সারা জীবন তুমি আমার সাথে রিলেশান রেখো মানে কথা বলো ঠিক আছে আর এই যে আমার প্রেগন্যান্সি জার্নিটা এটা এটাতে তুমি আমাকে পুরো একটা বছর পুরো সাপোর্ট করো আমার সাথে কথা বলো আর আমি জানি তুমি নিশ্চয়ই করবে কারণ তোমার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে আমার আমার সাথে সব কিছু পজিটিভিটি হচ্ছে জানি না কীভাবে কি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে সত্যি কথা বলতে আমি ভাবতে পারছি না যে তুমি আমার মানে তোমার টিপসটা এত ভালো কাজ দেবে মানে যেটা আমি ছ মাস ধরে যেভাবে ডিপ্রেশনে চলে গেছিলাম মানে এতটা মানে তুমি বুঝতেই পারছো আমি কতটা খুশি ছ মাস ধরে যেভাবে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম তো তারপর থেকে লাস্ট মাসে তোমার সাথে জাস্ট যোগাযোগটুকু করলাম তখন তুমি আমাকে বলেছিলে যে একটা মাস সুযোগ দিতে কিন্তু তোমার সাথে যোগাযোগ করার আগেই আমি কলকাতায় বাণী কুমার মিত্রের স্যারের কাছে নাম নিয়েছিলাম মানে অ্যাপয়েন্টমেন্ট লিখিয়েছিলাম তো তখন আমাকে তুমি আর কিছু বলো নি যাই হোক ওখানে গিয়ে আমাকে আর ট্রিটমেন্টটা শুরু করতে হলো না মানে ওরা আমাকে ফার্স্ট টাইমে সব কিছু কনসালটেন্সি করে বলেই দিল যে নেক্সট মান্থে পিরিয়ডস হয়ে গেলে আসবেন ডে সিক্সে বা সেভেন থেকে আপনার রিপোর্টগুলো শুরু হবে সমস্ত নতুন নতুন টেস্টগুলো করবে তারপরে ট্রিটমেন্ট স্টার্ট হবে বাট এতটাই গুড লাক মানে তোমার টিপস আর ঠাকুরের আশীর্বাদ মানে ঠাকুরই আমাকে এটা দিয়েছে মানে বিশ্বাস করবে না ঠাকুর যদি তোমার সাথে আমার যোগাযোগ না করিয়ে দিত তাহলে তো এটা পসিবল ছিল না তো যাই হোক মানে অ্যাট লাস্ট আমার ট্রিটমেন্টটা শুরু করতে হলো না মানে অনেকগুলো টাকা তো বাঁচলোই মানে টাকার থেকে বড় কথা টাকা যাক কিন্তু একটা পজিটিভিটি মানে আমাকে সেটা করতে হলো না জার্নি করতে হলো না যেতে হলো না মানে এত কিছু আর টেনশান নিতে হলো না ঠিক আছে মানে আমি ভাবতে পারিনি মানে সব থেকে তোমাকে আমি কি বলবো মানে সব থেকে বড়ো ব্যাপার প্রত্যেক মাসে আমাকে ডাক্তার বলেছিল ডে টেন থেকে ডে টোয়েন্টি রিলেশনে থাকতে প্রত্যেকবারে আমি মেনটেন করে সব কিছু করেছি বাট সেটা হচ্ছে কি বলবো তখন কিছু হলো না আর এই মাসে আমি জানি আমার তো প্রবলেম আছে তো আমি তো হবে না আমার তো এই মাসে থেকে রিপোর্ট স্টার্ট করব মানে ট্রিটমেন্ট স্টার্ট করব তো এ মাসে তাহলে এত না চাপ নিলেও চলবে তো এই মাসে আমি কোনো হেডেক নিইনি জাস্ট মানে তিন দিন রিলেশানে ছিলাম ওই ওভুলেশন পিরিয়ডটা তুমি আমাকে শিখিয়ে দিয়েছিলে কিভাবে দেখতে হয় কি না হয় তো ওইটা তো আমি এতদিন জানতামই না ব্যাপারটা তো তুমি আমাকে যখন দেখাটা শিখিয়ে দিলে তারপরে আমি ওই চেকিং করাটা বুঝে গেছি তো তারপরে ওইটুকু শুধু তুমি বলাতে ওই তিনটে দিন শুধু রিলেশানে ছিলাম ব্যাস ওই তিনটে দিনের রিলেশনে যে আমার সাথে এতটা বড় একটা মিরাক্কেল হবে আর সব থেকে বড়ো ব্যাপার মানে তোমার ডায়েটটা আমি বিশাল কিছু ফলো করিনি জাস্ট সকালের ওই ড্রিঙ্কটা স্পেশাল ড্রিঙ্ক মানে যেটা তুমি আমাকে সাজেস্ট করেছিলে ওই ড্রিঙ্কটা বাইরের খাবারটা টোটালি অফ করে দিয়েছিলাম কিন্তু আমি ডায়েটটা বিশালভাবে কিন্তু করিনি তো সেই জায়গা থেকে আর হচ্ছে তোমার ওষুধ মানে তুমি আমাকে যে ফার্স্টের দিকে যে যে মেডিসিনটা আমাকে সাজেস্ট করেছিলে ওটা কিন্তু আমার সাথে আমার কাছে বিশাল একটা মিরাক্কেল হয়েছে প্লাস নেক্সট যে আমাদের ডে সিক্সটিন থেকে যে মেডিসিনগুলো মানে ওইগুলোর যে টিপসগুলো এইগুলো যে আমি পেয়েছি মানে এটাতেই না আমার কাজ হয়েছে মানে আমি পুরো সিওর মানে কি বলো তো ঠাকুর তো মানে এগুলো সব করিয়ে দিল না ঠাকুর আমাকে যদি তোমার সাথে যোগাযোগ না করে মানে কি বলো তোমার সাথে যোগাযোগ হলো আর এক মাসের মধ্যে রেজাল্ট হয়ে গেল মানে পজিটিভিটি এটা মানে পুরো একদম ঠাকুরই তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার তো যাই হোক আমি তো ভীষণ 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 খুশি মানে তোমাকে আমি এটা বলে বোঝাতে পারবো না সবথেকে বড় কথা মানে তোমাকে একটা আমি আমার শেয়ার করি জাস্ট হচ্ছে আমি যখন আমি জানতে পারি মানে আমি আগের দিন বাইশে জানুয়ারি যখন ওই দিন হচ্ছে বজরঙ্গালী ঠাকুরের পুজো টুজো দিয়ে সেদিন আমি ঠাকুরকে মানত করলাম তো মানত করার পরে পরের দিন সকালবেলা ভোর পাঁচটার সময় আমার ঘুম ভেঙেছিলো কিন্তু আমি এতটাই মানে নার্ভাস ছিলাম যে আমার তো জাস্ট একটা দিন মানে আগের দিন ডেট ছিল বাইশ তারিখে ডেট ছিল তেইশ তারিখে কি করে আসবে দাগ সেটা তো পসিবেল না কিন্তু তারপরেও আমি কি করলাম ঠাকুরের নাম নিয়ে একবার টেস্ট করলাম যে দেখি না কি হয় এত তাড়াতাড়ি তো দাগ আসার কথা না আমি তো এবারে প্রচুর জার্নি করেছি মানে এবারে আমি এত জার্নি করেছি ঠিকমতো রিলেশানে ছিলাম না সব কিছুটা শুধু ওই ওভুলেশন পিরিয়ড তুমি যেটুকু শিখিয়ে দিয়েছিলে ওই তিনটে দিনই আমি ছিলাম তো তারপরে যে এরকম আমার সাথে মিরাক্কেল হবে বা ওই ওষুধগুলোর যে কাজ যেটা যেটা আমার ডিমটাকে মানে পুরোপুরি হেল্প করেছে বা নেক্সট যে ওষুধটা সেটাতে যেগুলো আমার কাজ দিয়েছে মানে এইটা সত্যি কথা বলতে আমি তো জানতাম না ছ মাস আমি পুরো ফেল ওই একটা দাগ দেখতে দেখতে না আমার ব্রেনটা পুরো ডিপ্রেশনে চলে গেছিলো সেই জায়গা থেকে যখন মঙ্গলবার সকালবেলায় উঠে আমি পাঁচটার সময় উঠে ঠাকুর প্রণাম করে শুয়ে পড়েছি মানে আমি ভয়ে আর টেস্ট করতে যাইনি সকালবেলা নটার সময় উঠে যখন আমি টেস্টটা করেছি মানে তুমি বললে বিশ্বাস করবো না এতটা কিন্দেছি এতটা কিন্দেছি বাথরুমেই যে রীতিমতো মানে আমি পুরো অবাক হয়ে গেছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কি করে হলো যেদিন আমার ডেট ছিল তার পরের দিনে টেস্ট করতেই আমার দাগ এসেছে তারপরেও তোমাকে আমি বলেছিলাম ফোনে তুমি ফোন করাতে যে হ্যাঁ এরকম আমি একটু টেনশানেই আছি তুমি তখন আমাকে হানড্রেড পারসেন্ট কনফার্মেশান দিলে বাট আমি যখন ডাক্তার দেখিয়ে এলাম তারপরে যখন আমার পুরো গাঢ় দাগটা এসেছে বা ডাক্তার যখন পুরো পজিটিভ বলেছে সেটাতে যে আমি এতটা খুশি হব তোমাকে আমি বলে বোঝাতে পারবো না শুধু এটুকুই বলবো এভাবে প্রত্যেকের পাশে থেকো ঠিক আছে মানে তুমি না একদমই আলাদা মানে ভগবান তোমার সাথে যখনই যার মি যোগাযোগটা একবার করিয়ে দেবে মানে তোমার ভিডিও দেখে ঠিক আছে চলো কিন্তু তোমার সাথে এই যে কথা এই যে টাচ এই টাচটার পরে না মানে একদম নতুন কিছু হয়ে গেল গো আর যেই নতুনটা একটা মেয়ের জীবনে কতটা আনন্দের হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার তুমি মানে এই যে পুরো জার্নিটাতে ঠিক আছে মানে তুমি যে ফিজটা নাও সব থেকে এইটা নাও খুবই সামান্য গো মানে একটা ডাক্তারের কাছে আমরা প্রত্যেক মান্থলি মান্থলি চেক যাচ্ছি তো তখন একটা আমার যাচ্ছে ফিস যাচ্ছে বা যে এত এত রিপোর্ট করাচ্ছে কিন্তু কিছুই করতে হলো না তারপরেও মানে সব কিছুটা ঠিকঠাক হচ্ছে কি না মেডিসিনগুলো তো ডাক্তার দিয়ে দিচ্ছে বাট ওই দু পাঁচ মিনিটই কথা বলছে সব কিছুটা ঠিকঠাক মতো এগিয়ে নেওয়ার যা যাওয়ার জন্য তোমার সাথে যোগাযোগটাই আমার কাছে অনেক ঠিক আছে মানে তুমি যে এই যে আমাকে বলে দিলে ডাক্তার বলার আগে কি ওষুধ দেবে সেটা জানিয়ে দিলে সেই ওষুধটা কখন খেলে আমার বেস্ট হবে সেটা বেবির জন্য বেস্ট হবে সব কিছুটা গ্রো করতে হেল্প করবে মানে এইগুলো না মানে আমার নলেজটা ভীষণ দরকার তার জন্য তোমাকে আমার রিকোয়েস্ট দরকার পড়লে তুমি আরও ফিজ নাও কিন্তু এই ন মাসের জার্নিতে তুমি যেন যোগাযোগ থাকো প্রত্যেকটা মেয়ের সাথে যোগাযোগে থাকো কারণ মানে আর তুমি এই কাজটাতে আরও অনেক অনেক উন্নতি করো মানে টাচ হবে ব্যাস মিরাক্কেল ঘটবে এটা আমি বুঝে গেছি এটা আমি বুঝে গেছি এটা হবেই কিছু করার নেই কারণ আমি এতটা কষ্টে ছিলাম আর এখন আমি শুধু হাসছি মানে আগে কার সাথে কথা বলতাম মানে ঠিক করে কথা বলছি না মন মরা একটা ব্যাপার ছিল কিন্তু মানে কি আমার আমি মেনলি যেটা হয় আমার সাথে মানে আমি কোনো কিছুটা নিয়ে যদি একবার মাথায় ঢুকে গেছে তো সেটা আমাকে ফুলফিল করতে হবে এরকম একটা ব্যাপার তো এতদিন ভাবিনি তারপরে ভাবলাম কিন্তু আমার হচ্ছে না তো তখন অটোমেটিক একটা ডিপ্রেশন আমি চলে যাই তো সেই জায়গা থেকে মানে এক মাসের মধ্যে সব কিছুটা রিকভারি করা সব কিছুটা চেঞ্জ হয়ে যাওয়া লাইফটাকে চেঞ্জ করে দেওয়া আর আমার হাজব্যান্ড তো বলেই দিয়েছে যে তুমি দিদির সাথে কন্ট্যাক্ট রেখো বাস আর কিছু চাই না কোনো কিছু হলেই না এই তুমি জিজ্ঞেস করে নাও এটা ঠিকঠাক করছো তো এটা ঠিকঠাক খাচ্ছো তো জিজ্ঞেস করে নাও দরকার পড়লে দিদিকে বলে দাও যে পুরো এই জার্নিটাতে যেন তোমার সাথে থাকে দরকার পড়লে তুমি আবার ফিজ নাও কিন্তু তুমি এই যোগাযোগ রাখো এটা খুব প্রয়োজন ভীষণ প্রয়োজন ভীষণ তো পাশে থেকো সাথে থেকো প্রত্যেকের সাথে থেকো আর শুধু ভিডিও দেখে সবার তো বলেই দিলাম যে সবার টিপসগুলো যেহেতু আলাদা এটা আমি শুধু ভিডিও দেখে সত্যিই হতো না যোগাযোগ করেছিলাম তার জন্যই সম্ভব হয়েছিল তো যাই হোক থ্যাংক ইউ কখনো সুযোগ হলে তোমার সাথে দেখা করবো এটুকুই আমার ইচ্ছে তা অনেক অনেক ধন্যবাদ না গো বোন তুমি বারবার একটা কথা বলছো তোমার হাজব্যান্ড বলেছে যদি ফিসের প্রয়োজন হয় না গো আমি সেরকম কোনো কাজ করছি না হ্যাঁ যাদেরকে আমি গাইড করি তাদের জন্য প্রথম অবস্থায় আমি একটা চার্জ অবশ্যই নেই তার কারণ একটাই যে দেখো আমার কাছে সারাদিনে প্রচুর মেসেজ আসে এবার তোমরা নর্মালি হিসাব করে দেখবে আমার কাছে যদি সারাদিনে মনে করো একশো জনের মেসেজ আসে তাহলে আমি যদি প্রথম ওই চার্জটা যদি না রাখি তাহলে একশো জনের মেসেজের আমাকে রিপ্লাই করতে হবে যেটা কি পসিবল কারো পক্ষে কারো পক্ষে পসিবল না এবার অনেকে বলে যে দিদি প্রেগনেন্ট হওয়ার পরে আমি দিয়ে দেব। সে সবাই তো একই কথাই বলবে কিন্তু এতে আমি তো পারবো না না একশো জনকে টাইম দিতে আমার পক্ষে তো সম্ভব না কারণ আমি সারাদিনে এই যে এখন যে কাজটা করছি আমি দুইজনকে কি তিনজনকে টাইম দিই তাও অনেকটা মানে চাপের মধ্যে এবার সেখানে এতগুলো মানুষকে কি টাইম দেওয়া আমার পক্ষে পসিবল কখনোই না যে কারণে এই কাজটা আমি এভাবে করে আসছি তাতে সারাদিনে একশো জনের যদি মেসেজ আসে সেখানে হয়তো দশজন আমার সাথে জয়েন হলো তো সেই দশজনকে টাইম দেওয়াটা পসিবল ঠিক আছে কিন্তু একশো জনকে না আর এই দশজনকে আমি কিভাবে টাইম দেই হতে পারে যে আজকে দুজনকে বা তিনজনকে টাইম দিলাম আবার কালকে দুজন বা তিনজনকে তারপরের দিন দুজন বা তিনজনকে এইভাবে ডেলি বুকিং আসছে আর ডেলি বুকিং আসার ফলে আমি যেভাবে হচ্ছে যে লাস্ট যে টাইমটা থাকছে তার তারপরের টাইমটা তাদেরকে দিচ্ছি এইভাবে ম্যানেজ করছি তো যে কারণে কিন্তু প্রথমে চার্জটা নিয়ে আমার কাজটা শুরু করা না হলে সবাইকে সবার মেসেজে রিপ্লাই করা এভাবে তো পসিবল না আজকে আমি একটা ভিডিও করছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা হাজার দু হাজার মানুষ দেখতে পাচ্ছ এতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না কারণ আমি ভিডিও করছি তোমরা দেখছ কিন্তু ওই হাজার দু হাজার মানুষের সাথে আমি সিঙ্গেলভাবে মানুষটা কথা বলা প্রত্যেকের সাথে সেটা ইম্পসিবল তো যে কারণে আমার কাজটা এই রুলস হিসেবে করা বাট আফটার প্রেগনেন্সি আমি কিন্তু এইরকম কোনো কাজ করি না কিন্তু হ্যাঁ যারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আমার সাথে যুক্ত আছে যে সমস্ত বোনেরা তারা আমাকে যে সমস্ত প্রশ্নগুলো করে আমি যতটা জানি আমি সেই বিষয়ে কিন্তু তাদেরকে হেল্প করে দিই সেটা কোনো ব্যাপার না আজকে তুমি তো অবশ্যই ডাক্তারের কনসাল্টে রয়েইছো সেখানে থেকে টুকটাক একটা দুটো প্রশ্নের উত্তর দেওয়াটা কোনো বড়ো ব্যাপার না তুমি তোমার নয় মাস পুরো প্রেগনেন্সি জার্নিতে আমাকে অবশ্যই তোমার পাশে পাবে এদিক থেকে তুমি নিশ্চিত থাকো আর আমি গডের কাছে প্রে করি যাতে তোমার যে সন্তান যে এসেছে তোমার গর্বে সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর কি বলবো বলার কিচ্ছু নেই তোমাদের কাছ থেকে এত ভালো ভালো যখন রিভিউগুলো পাই সত্যি আমি ভীষণ প্রাউড ফিল করি নিজের জন্য নিজেকে নিয়ে যে হয়তো একদিন আমার এই পরিচয়টা ছিল না বাট তোমাদের জন্য আজকে আমার এই পরিচয়টা তৈরি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মটা হয়তো একদিন আমার কাছে কিছুই ছিল না বাট আজকে এটা আমার কাছে অনেক কিছু যেখানে এসে আমাকে অনেক মানুষ চিনতে পেরেছে আজকে তুমিও আমার কাছে অপরিচিত ছিল আজকে তুমিও আমার কাছে অপরিচিত একজন ছিলে আমিও তোমার কাছে অপরিচিত একজন ছিলাম কিন্তু তুমি সারা জীবন আমাকে মনে রাখবে সে আমিও হতে পারি আমি তোমাকে ভুলে যেতে পারি তাই না কিন্তু তুমি আমাকে মনে রাখবে তো এই যে আমি তোমাদের মনে থেকে যাব এরকম একটা জায়গা তৈরি করতে পেরেছি ইউটিউবে তো সত্যি আমি এর জন্য ভীষণ গর্বিত আর আমি চাই এভাবে যেন সমস্ত বোন দিদিভাইদের মা হওয়ার স্বপ্নগুলো পূরণ করে যেতে পারি তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না তবে তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যে এই যে বোনটা যেমন বলল যে একটা ড্রিঙ্ক খেয়ে সে ভালো উপকার পেয়েছে তোমরা সবাই জানো তোমরা অনেকে অনেক রকম ভিডিও দেখো ভিডিও দেখে এটা তো অন্তত তোমরা জানো যে হচ্ছে নানারকম ড্রিঙ্কের কথা তোমরা শুনেছো যেমন অনেকে জিরা পানি যেটা হয় ঠিক আছে জিরার জল খাও সেটা ওয়েট লস করে তারপর অনেকে আছো যারা দারচিনি এটার জলটা খাও সেটাও অনেক উপকার করে অনেকে আছো যারা হচ্ছে কালো কিশমিশের জল ভিজিয়ে রাখো সেটা খাও সেটাও অনেক উপকারই করে তো আমাদের তারপরে গ্রিন টি সেটাও কিন্তু একটা ভালো ড্রিঙ্ক তো আমরা যে সমস্ত ড্রিঙ্কগুলো আমাদের থাকে পিসিওএস পিসিওডির জন্য আমরা দেখে থাকি সেগুলো তোমরা অবশ্যই ইউজ করবে সেগুলো কিন্তু সাপ্লিমেন্ট মেডিসিন খাওয়ার সাথে সাথে এই ড্রিঙ্কগুলো অনেকটা কিন্তু ম্যাজিকের মতো অবশ্যই কাজ করে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে